হ্যালো বন্ধুরা দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল আজ আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম এবং ত্রিপুরাতে কেমন থাকবে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে জেনারেল যে আবহাওয়ার খবর দেন সেই রকম না দিয়ে যদি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখানো যায় তাহলে অনেকটা ভালোভাবে বোঝা যায় তো আপনাদের রিকোয়েস্টের কথা মাথায় রেখেই কিন্তু আজকে একবার ট্রায়াল মোডে নিয়ে এলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন কোন জায়গার ঠিক আবহাওয়ার আপডেটটি দরকার তাহলে এইভাবেই কিন্তু আগামী দিনে দেখানোর চেষ্টা করব হয়তো এটা ভালো হতে পারে আপনারা একদম চিত্রের মাধ্যমে দেখতে পারবেন আপনাদের নিজের এলাকাটাও বুঝতে পারবেন আপনারা যে মোডে আমারা স্ক্রিনটা কিন্তু দেখুন আপনারা কমেন্ট করতে থাকুন কোন কোন জায়গা দরকার আজ কেমন আবহাওয়া তাকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাজে এগারোটা পনেরো সকালবেলায় একটু দেরি করে শুরু করলাম আজকে তো তাপমাত্রা ওই সময়তে কেমন আছে কলকাতাতে এখন আঠাশ ডিগ্রি এরকমই আশেপাশে থাকবে অন্যান্য জায়গাগুলিতে দক্ষিণবঙ্গে রংপুর দেখুন বাংলাদেশে সাতাশ ডিগ্রি রাজশাহীতে আঠাশ ডিগ্রি ঢাকাতে সাতাশ ডিগ্রি চট্টগ্রামে সাতাশ ডিগ্রি শিলচরে সাতাশ ডিগ্রি গুয়াহাটিতে সাতাশ ডিগ্রি এইরকম কিছু দেখাচ্ছে আমরা যদি একটু বড় করে দিই আর একটু বেশি করে দেখা যাবে দেখতে আর একটু দেখে নিন কিছু কিছু জায়গা হয়তো খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আসামটা দেখাচ্ছে সরিয়ে দিচ্ছে আস্তে আস্তে আরও ভালো করে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানটায় আলিপুরদুয়ারটাও দেখা যাচ্ছে কুচবিহারটাও দেখা যাচ্ছে রংপুর দেখা যাচ্ছে গোয়া ঘোরাঘাট এখানে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মোটামুটি বুঝতে পারছেন আমাদের এই গুয়াহাট দেখা যাচ্ছে শিলংয়ের এখানটা দেখা যাচ্ছে সিলেট দেখা যাচ্ছে কত ডিগ্রি মায়মন সিং দেখা যাচ্ছে মোগলয় বাজার দেখা যাচ্ছে আম্বাসা দেখা যাচ্ছে আগরতলা দেখা যাচ্ছে কাপসিয়া ঢাকা ফরিদপুর নগরপুর কুমিল্লা অমরপুর দেখুন এগুলো কিন্তু মোটামুটি চলে এসছে এখন সেলসিয়াস কেমন চলছে যদি আমরা একবার একটা করে বরিশাল চলে এসছে দেখতে পাচ্ছেন খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথা বেড়িয়া সব জায়গায় মোটামুটি তাপমাত্রা দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু থাকবে চন্দননগরে আঠাশ ডিগ্রি শান্তিপুরে আঠাশ ডিগ্রি বর্ধমানে পূর্ব বর্ধমানে আঠাশ ডিগ্রি আরামবাগে আঠাশ ডিগ্রি কোলাঘাট আঠাশ ডিগ্রি খড়গপুর আঠাশ ডিগ্রি বাঁকুড়া আঠাশ ডিগ্রি দুর্গাপুরে আঠাশ ডিগ্রি মোট কাটোয়া আঠাশ ডিগ্রি সিউড়ি আঠাশ ডিগ্রি পুরুলিয়াতে সাতাশ ডিগ্রি এইরকম কিন্তু তাপমাত্রা চলছে আমরা যদি একবার এখানে ক্লিক করে দেখবেন আজকের আবহাওয়ার যে পূর্বাভাসটা দেবে কেমন দেখুন পুরুলিয়া এটা যদি এটা হচ্ছে পুরুলিয়াতে ক্লিক করলাম পশ্চিম পূর্ব বর্ধমান সরি দক্ষিণবঙ্গে পুরুলিয়া সেখানে দেখুন আজকে কিন্তু রোদ জলমল আকাশ থাকবে মোটামুটি বৃষ্টি সেরম কোনো সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না এই যে বৃষ্টি এখানে জিরো পয়েন্ট এম এম বৃষ্টি মানে প্রায় নেই বললেই চলে ছিটে ফোটা কখনো সকল হতে পারে এরকম দেখাচ্ছে আমরা যদি এইভাবে কিন্তু দেখব আমরা কিন্তু এইভাবে বৃষ্টি মোড়ে বৃষ্টি মোডে এটাকে দিয়ে রেখেছি হ্যাঁ তাহলে তাহলে কিন্তু পরিষ্কার আমরা যেহেতু এখন বর্ষাকাল চলছে সেহেতু এইভাবেই কিন্তু আমরা দেখে নিতে পারবো কেমন আবহাওয়া চলছে আমরা এক এক জায়গা দেখে নিচ্ছি প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে দেখি কলকাতা যদি ক্লিক করি হ্যাঁ কলকাতাতে কেমন থাকতে পারে তাহলে কিন্তু দেখুন কলকাতায় ক্লিক করলে কি দেখাচ্ছে কলকাতাতে আজকে কিন্তু রোদ ঝলমলে আকাশ তার সঙ্গে হালকা আংশিক মেঘলা আকাশ এবং কোথায় কোথাও কিন্তু এই আটটা থেকে দুটোর মধ্যে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে একদম কম প্রায় না হওয়ার জোগাড় আর কি কখনও থেমে টেমে হয়তো হালকা ফুলকা বৃষ্টি হতে পারে এবং তারপরে কোনো কিছু সম্ভাবনা কিন্তু নেই কলকাতাতে অর্থাৎ কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতেও এইরকমই আবহাওয়া দেখা যেতে পারে এবারে যদি আমরা আরেকটু দেখে নিই যদি আমরা এখানটায় দেখে নিই খড়গপুরে এমন কেমন থাকবে খড়গপুরেও দেখা যাচ্ছে একই রকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে মনে হচ্ছে আজকে দেখা যাচ্ছে না কখনো সখনো এদিক ওদিক ছিটে ফোটা দেখা যেতে পারে ইভেন বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আপাতত যেই দুটো দেখলাম আমরা যদি আর একটু কয়েকটা কয়েকটা জায়গাতে দেখি তাহলে বোঝা যাবে যদি আজকে বর্ধমানটা দেখি বর্ধমানে কেমন আবহাওয়া বর্ধমানে কিন্তু রোদ ঝলমলে সকাল থেকেই আবহাওয়া তেত্রিশ ডিগ্রি মতো সেলসিয়াস সর্বোচ্চ সকাল রাতের দিকে আঠাশ ডিগ্রিতে যেতে পারে এবং বৃষ্টি প্রায় হবে না বললেই চলে এই একটা গুড়িগুড়ি বৃষ্টির একটা সামান্য চান্স রয়েছে প্রায় না হওয়ার জোগাড় দক্ষিণবঙ্গে দেখাই যাচ্ছে না প্রায় বৃষ্টি মনে হচ্ছে বাঁকুড়াতে একবার দেখে নিই কীরকম আছে আমরা সবটাই কভার করছি মোটামুটি করে সঙ্গে থাকুন দেখতে পাবেন কেমন বাঁকুড়াতে দেখা যাচ্ছে বৃষ্টি প্রায় নেই রোদ ঝলমলে আংশিক মেঘলা আকাশ রাতের দিকেও আংশিক মেঘলা আকাশ বৃষ্টি সম্ভাবনা নেই একদম ছিটে পোটা এবার যদি দুর্গাপুর দেখি দুর্গাপুরের দিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধ পূর্ব বর্ধমানে মোটামুটি মাঝামাঝি জায়গাতে সেখানেও দেখা যাচ্ছে বৃষ্টির ছিটে পড়া একদম রোজ ঝরমল আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ এইরকম কিন্তু দেখাচ্ছে আশা বন্ধুরা উল্লেখ করতে থাকুন কেমন লাগছে আপনাদের এই রকম মোডে আবহাওয়াটা দেখার সিউড়ি বীরভূম জেলা সিউড়িতে একবার যদি দেখে নিই কীরকম থাকতে পারে তাহলে বোঝা যাবে বীরভূমে দেখা যাচ্ছে যে সকালের দিকে রোজন আংশিক মেঘলা আকাশ কখনো সখনো এবং দেখা যাচ্ছে যে রাতের দিকে একটুখানি ছিটে পোটা বৃষ্টি হতে পারে একবার হয়তো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা একদম জিরো পয়েন্ট টু এবং জিরো পয়েন্ট ফোর এরকম মোটে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এত এম খুব দক্ষিণবঙ্গে আজকে প্রায় বৃষ্টি দেখা যাচ্ছে না আমরা যদি একবার এবারে চলে যাই এবারে বাংলাদেশে এদিকটা দেখে নিই নিচের দিকটা কেমন থাকতে পারে আমরা যদি ঢাকাতে একবার ক্লিক করে দেখি ঢাকাটা কোথায় গেলো এই যে ঢাকা ঢাকাতে দেখা যাচ্ছে আজকে আবহাওয়া মেঘলা আকাশ হালকা মেঘলা আকাশ কখনো কখনও রোদ দেখা যেতে পারে এই রকম মোটে থাকছে তবে বৃষ্টিপাত সেরকম বাংলাদেশেও কিন্তু ঢাকাতে দেখা যাচ্ছে না জিরো পয়েন্ট থ্রি এম এম মানে খুবই কম হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে তো বাংলাদেশে এইরকম আবহাওয়া দেখা যাচ্ছে ঢাকাতে আমরা যদি আজকে একবার দেখে নিই কুমিল্লাতে কেমন থাকতে পারে কুমিল্লাতে আজ হাল একটু তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে ঢাকার থেকে কিন্তু তাও খুব বেশি নয় মা হালকা বৃষ্টিপাত এবং হালকা আংশিক মেঘলা আকাশ কখনো কখনো রোদের দেখা মিলবে রাতের দিকেও তাই এই মোটামুটি বারোটার থেকে একটা কি দূর মধ্যে একবার হয়তো সামান্য একটুখানি হালকা বৃষ্টিপাত একটা হতে পারে এছাড়া কিন্তু সম্ভাবনা সেরকম নেই বাংলাদেশের ওইখানটায় এবারে যদি বরিশালে দেখি বরিশাল থেকে যারা দেখছেন বরিশালেও কিন্তু খুব ভালো আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আংশিক মেঘলা আকাশ কখনো কখনো রোদ দেখা যাবে বায়ু এগারো থেকে ষোলো কিলোমিটারের মধ্যে নয় থেকে ষোলো কিলোমিটারের মধ্যে পার ঘন্টাতে বাতাস বইবে এরকম কিন্তু বাংলাদেশের নিচের দিকে আবহাওয়া পাচ্ছি যদি আমরা চট্টগ্রামে একবার দেখি চট্টগ্রামে কিন্তু সকালের দিকে হালকা পোলকা ছিটে পোটা বৃষ্টি আছে কিন্তু তারপরে রোদ ঝলমলে আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা সেই রকম করে কিন্তু বুধবার আজকে নেই সেরকম বাংলাদেশের নিচের দিকেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও সেরকম দেখা যাচ্ছে না যদি আমরা এবারে একটু উপর দিকে খুলনা একবার দেখিনি খুলনাতে কীরকম থাকতে পারে খুলনাটাকে একবার দেখে নিচ্ছি যারা খুলনা থেকে দেখছেন কেমন লাগছে কমন করে জানাবেন আবহাওয়া সংক্রান্ত আপডেটটি কেমন লাগছে তাপমাত্রা মোটামুটি বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ এবং আঠাশ ডিগ্রি সর্বনিম্ন কি সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে সকালের রাতের মধ্যে এখানেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে নেই জনিত অস্বস্তি দেখা যাবে এবার আমরা চলে যাচ্ছি একটু উপরের দিকে ময়নমান সিংয়ে যদি আমরা দেখি আজকে কেমন আবহাওয়া ময়নমান সিংয়ে কিন্তু সকালের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিকেলের পর থেকে ময়নমোহন সিংয়ের দিকে কিন্তু বৃষ্টিপাত একটু মাঝারি ধরনের দেখা যেতে পারে দুই দশমিক তিন দুই দশমিক এক মোটামুটি তিন ঘন্টা এরকম করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়নমোয়ন সিংয়ের আশেপাশের এলাকাতে এরকম কিন্তু বৃষ্টিপাত থাকবে উপরের দিকটায় সিলেটে একবার দেখিনি কেমন আছে তো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সিলেটে কিন্তু বৃষ্টিপাত আজকে সারাদিন ধরে চলার কথা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিক থেকেই দেখুন এখানে তাপমাত্রা কিন্তু তিরিশ থেকে রাত্রের দিকে হয়তো ছাব্বিশ কি সাতাশের মধ্যে থাকবে আজকে কিন্তু এক দশমিক এক সকালের দিকে দুই দশমিক সাত তিন মিলিমিটার এক দশমিক আট মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে সিলেটের আশেপাশের এলাকা এবং সিলেটে এখানে দেখা যাচ্ছে আমরা এবারে যদি একটু দেখে নি রাজশাহীর দিকে কেমন হতে পারে রাজশাহীর দিকে মোটামুটি ওদিকটা পশ্চিমবঙ্গের কিছুটা এলাকা ওই রকমই থাকবে মুর্শিদাবাদ মালদার দিকে এখানেও কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না রোদ ঝলমলে আকাশ এবং আংশিক মেঘলা আকাশ সঙ্গে কখনো কখনও ছিটে পোটা বৃষ্টি দুপুরের দিক থেকে এবং রাতের দিকে হয়তো কিছুটা ও একদম রাতের দিকে নটা কি দশটার মধ্যে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যের দিক থেকে শুরু করে রাতের দিক পর্যন্ত খুব একটা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাজশাহীর দিকেও নেই এবং এখানটাতে মোটামুটি মুর্শিদাবাদের কিছু এলাকা থাকার কথা এখানে যদি পূর্ব বর্ধমান এবং এখানটাতে আরও পাওয়া যাবে কি আছে বীরভূম এখানটা আছে যদি নলহাটি দেখি বীরভূমের তো সেরকম বৃষ্টি দেখলাম না নলহাটি যদি দেখা যায় এখানটায় নলহাটিতে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা নেই সন্ধ্যের দিকে কিছুটা রয়েছে একদম হালকা মাঝারি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি মেহেরপুরে আবার দেখে নিই বাংলাদেশের দিকে মেহেরপুরে কেমন থাকতে পারে মেহেরপুরে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই রোদ ঝর আকাশ এরকমই কিন্তু পাওয়া যাচ্ছে আমরা যেশোরে যদি থাকে যেসর যশোর কেমন থাকতে পারে যশোরে কিন্তু দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশ রোদ ঝর্ম কখনো রোদ এরকম দেখা যাবে বৃষ্টিপাত সেরকমভাবে নেই দুপুরের দিক সকালের দিক থেকে দুপুরের মধ্যে কি বিকেলের মধ্যে একদম হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এইরকম কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়া কেমন থাকবে আমরা যদি চলে যাই এবারে ফরিদপুরের দিকে ফরিদপুরের দিকেও ওই খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হাওয়া থাকবে মোটামুটি এবং রোদ রোদ এবং আংশিক মেঘলা আকাশ এবং বিকেলের দিকে একটুখানি মেঘলা আকাশ কি বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে কিনা কোনো গ্যারান্টি নেই ছিটে পোটা যে দেখতে পাচ্ছেন পয়েন্ট জিরো ফোর মানে খুব কম সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকের ডেটে আমরা যদি রাজ রাজশাহীতে চলে যাই রাজশাহীর দিকে যদি দেখি রাজশাহীর দিকেও কিন্তু সকালের দিকেও মোটামুটি মেঘলা আকাশ থেকে আংশিক মেঘলা আকাশ এবং রোদ সবই দেখা যাবে বৃষ্টিপাত সেরকমভাবে আজকেও নেই হালকা মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহীতে পাবনা যদি দেখি পাবনাতে যারা থাকেন তারা দেখুন কি কিন্তু আপনারা উল্লেখ করতে থাকবেন আপনাদের কোন এরা এরিয়াটা ঠিক দরকার সেটাই কিন্তু দেখবেন আমি আজকে মোটামুটি গ্যাস করে করে আপনাদের এরিয়াটি কভার করার চেষ্টা করছি পাবনাতেও আজ খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘলা আকাশ থেকে আংশিক মেঘলা একটু রোদ দেখা যেতে পারে সকালের দিক করে বজ্রপাতে একবার দুবার সম্ভাবনা রয়েছে হাওয়া থাকবে মোটামুটি বৃষ্টিপাত খুবই কম সেরকম নেই বৃষ্টিপাত আজকে রাজশাহীর দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের দিকেও কিন্তু খুব একটা দেখছি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই রকমভাবে দেখা যাচ্ছে না আমরা এবার উত্তর দিকে একটু উঠে যাই উত্তর সিলেটে কিছুটা আমরা বৃষ্টিপাত পেলাম আজকে এখনও পর্যন্ত যেরকম দেখা যাচ্ছে রংপুরটা একবার দেখে নিই রংপুরের দিকে যদি দেখি রংপুরে কিন্তু আজ মনে হচ্ছে বজ্র মেঘলা আকাশ থাকবে কখনও কখনো আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি থেকে রাতের দিকে ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে কি আঠাশ ডিগ্রি এরকম থাকবে বৃষ্টিপাত কিন্তু আজকে রংপুরের দিকে সারাদিন ধরেই চলবে তবে হালকা থেকে মাঝারি এবং দেখুন সকালের দিকে মনে হয় বেশি বৃষ্টিপাত হয়েছে দেখুন এখানে পাঁচ মিলিমিটারের মতো শো করছে অর্থাৎ রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি মতো বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুরের দিকে সাইডে কিন্তু যে সমস্ত এরিয়া এই জায়গাতে থাকেন এই জায়গাতে কিন্তু হওয়ার চান্স রয়েছে দেখা যাচ্ছে দিনাজপুরটা আমরা একবার দেখে নিই আমরা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ দুটো একসঙ্গে কভার করছি আজকে কিন্তু দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে যে দেখুন এখানে বৃষ্টিপাত দেওয়া রয়েছে আমরা দক্ষিণবঙ্গে যেমন দেখলাম সেখানে কিছুই ছিল না প্রায় কিন্তু এদিকে দেখছি আস্তে আস্তে যত উপরে উঠছি উত্তর দিকে তত কিন্তু বৃষ্টির পরিমাণটি কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অর্থাৎ উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই মনে হচ্ছে দেখুন এখানে সকালের দিক থেকে ভোর ভোর থেকে কিন্তু বৃষ্টিপাত চলার কথা তিন দশমিক তিন দুই দশমিক নয় শূন্য দশমিক আট অর্থাৎ বেলার দিকে একটু কমছে রাতের দিকেও কিছুটা কমছে তবে মোটামুটি বিকেলের দিকে এবং একদম রাতের দিকে কিছুটা মাঝারি বৃষ্টিপাত এবং সকালের দিকে একটুখানি বেশি বৃষ্টিপাত চলবে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এই রকম কিন্তু দেখা যাচ্ছে এই সাইডটাতে দিনাজপুরের দিকে আমরা যদি এবারে চলে যাই উত্তর দিনাজপুরের দিকে তাহলে করণ দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত ভোরের দিকে বেশ ভালোই চলেছে দেখুন চার দশমিক পাঁচ তিন দশমিক ছয় চার দশমিক তিন মোটামুটি বৃষ্টিপাত উত্তর দিনাজপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে হয়তো এই বিকেলের দিকে একটুখানি হয়তো মেঘটা ভালো হতে পারে আংশিক মেঘ এলাকা একটু রোদ হালকা দেখা যেতে পারে কিন্তু সারাদিনই মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকেও কিন্তু ভালো বৃষ্টিপাত হবে আগামীকাল তো মোটামুটি রাতের দিক করে ভালো বৃষ্টিপাতের ভোরের দিকেও সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে আমরা যদি আরও একটু উপর দিকে আস্তে আস্তে উঠি এবারে শিলিগুড়ির দিকে চলে গেলাম শিলিগুড়ির দিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ধরেই বৃষ্টি চলবে মনে হচ্ছে মেঘ আংশিক মেঘলা আকাশ মেঘলা আকাশ সঙ্গে বিদ্যুৎ ভারী বৃষ্টিও দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টিপাত চলবে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাতের ভালো রকম সম্ভাবনা রয়েছে হাওয়া কিন্তু খুব একটা নেই তবে মানে অস্বস্তি জন আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবে এক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত কিন্তু ভালো মতো চলবে সারাদিন ধরেই হালকা মাঝারি ভারী সব সব রকমই বৃষ্টিপাত কিন্তু শিলিগুড়িতে চলবে আজ এটা আমরা চলে গেলাম শিলিগুড়ি পেয়ে গেলাম যদি আমরা দার্জিলিংয়ে যাই আজকে দার্জিলিংয়ে কেমন আবহাওয়া দার্জিলিংয়ে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারাদিন ধরেই বৃষ্টি চলবে এবং মোটামুটি রাতের দিকে একটু হালকা হয়তো হবে কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা খার সঙ্গে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান এম মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তার আগে থেকে দেখুন বিকেলের দিকে রাতের সন্ধ্যের দিকে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ এম করে বৃষ্টি হবে এবং হয়তো দশটা থেকে এগারোটা ওই সময় এগারোটার আগে পর্যন্ত একটু কম থাকলো কিন্তু খুব কম নেই আটটা থেকে মোটামুটি আটটা নটার মধ্যেই তিন দশমিক আট পাঁচ এম করে বৃষ্টি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বা দার্জিলিং সাইডে দার্জিলিং সাইডে আজ ভালো বৃষ্টিপাত হবে এবং যদি আমরা আর একটু জুম করে নিই তাহলে আর একটু বেরিয়ে যাবে এখানটা অন্য ডিস্ট্রিক্টগুলি আমরা দেখতে পাবো এখানে দার্জিলিং দেখতে পাচ্ছি কি আছে এখানে আরও আছে কার্সিয়াং কার্সিয়াংয়ে যদি দেখি কার্সিয়াংয়ে যারা থাকেন কারসিংয়ে কিন্তু আজ ভালো বৃষ্টি প্রচুর বৃষ্টিপাত কার্সিয়ায় রয়েছে দেখতে পাচ্ছেন দুপুরের দিকে চার এবং দুপুর দুটো থেকে তিনটে নাগাদ কি একটা থেকে তিনটে নাগাদ মধ্যে এগারো এম বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে আজ কারশেঙের কাছে এবং রাতের দিকেও মোটামুটি একটুখানি হয়তো কমতে পারে দুপুরের দিকে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুতও লক্ষ্য করা যাবে আপনারা কেমন লাগছে উল্লেখ করে জানাবেন এটা আমরা পেয়ে গেলাম এবারে আমরা দেখে নিচ্ছি আজকে এবারে আমরা দেখেছি জলপাইগুড়ি একবার দেখে নিই জলপাইগুড়িতে কিন্তু জলপাইগুড়িতে হালকা সকালের দিকে প্রচুর বৃষ্টিপাত ভোরের দিকে প্রচুর বৃষ্টিপাত এবং দিনের দিকে একটুখানি হয়তো কম থাকবে কিন্তু হাওয়া সেরকম নেই কিন্তু বজ্র বিদ্যু বিদ্যুতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এটা চলে গেলাম আমরা জলপাইগুড়ি এভাবে আমরা দেখে নিচ্ছি কোচবিহার আলিপুরদুয়ারে কেমন থাকতে পারে কোচবিহারে দেখতে পাচ্ছি সকালের দিকে প্রচুর বৃষ্টিপাত তবে এবং দুপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত হাল আংশিক মেঘলা আকাশ দেখা যাবে রাতের দিকে বৃষ্টি বাড়বে কালকে কিন্তু ভয়ানক অবস্থা হতে পারে কোচবিহারে আঠান্ন সেন্টিমিটারের মতো সকাল আটটার মধ্যে কিন্তু আটান্ন মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে তার আগে ভোর থেকেই মোটামুটি মোটামুটি আজ রাত থেকে একদম কাল সকাল পর্যন্ত ভাসিয়ে দিতে পারে কোচবিহার জেলাকে কোচবিহার জেলা কিন্তু পুরোপুরি ভেসে যাওয়ার চান্স রয়েছে আলিপুরদুয়ারটা একবার দেখে নেব কীরকম রয়েছে আলিপুরদুয়ারেও আজ ভোরের দিকে প্রচুর বৃষ্টিপাত সকালের দিক করে মোটামুটি বৃষ্টিপাত চলবে মাঝারি বৃষ্টিপাত দুপুরের দিকে হয়তো কিছুটা খালি থাকতে পারে আংশিক জল আবহাওয়া দেখা যেতে পারে কিন্তু রাত থেকে আবার আবহাওয়া প্রচণ্ড পরিমাণে খারাপ হবে দশটা নটা দশটা নাগাদ কিন্তু মোটামুটি আবহাওয়া খারাপ হতে শুরু করবে এবং সারা রাত ব্যাপী কিন্তু বৃষ্টি চলবে সকাল পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হবে একদম সকাল আটটার মধ্যে একদম ঢেলে ভাসিয়ে দেওয়ার মতো অবস্থা রয়েছে আলিপুর তো কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিন্তু প্রবল বৃষ্টিপাত অর্থাৎ এই এরিয়াগুলোর মধ্যে যে সমস্ত জায়গা অবস্থান করছে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে শিলিগুড়ি জলপাইগুড়ি সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি যদি আমরা দেখে নিই এবারে চলে একটু আসামের দিকটা আমরা দেখে নিই কীরকম হতে পারে আমরা দেখে নিচ্ছি এখানে আসাম কীরকম হতে পারে আসামে আসামটা বার করছি দেখুন যারা আসামে দেখছেন আমরা গুয়াহাটি দেখে নিচ্ছি গুয়াহাটিতে আজ কীরকম বৃষ্টিপাত হতে পারে গুয়াহাটিতে সকালের দিকে রৌদ্র জল আবহাওয়া তিন দশমিক পাঁচ থেকে দুই দশমিক মোটামুটি দুপুরের দিকে একটু বৃষ্টিপাত হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে আর হাওয়া মোটামুটি চলবে এরকম বৃষ্টি গুয়াহাটির দিকে আমরা যদি গোয়াল পাড়াটা একবার দেখে নিই এই সাইডটা বৃষ্টিপাত প্রচুর পরিমাণে গোয়ালপাড়ার দিকে যে সমস্ত জায়গাগুলি রয়েছে সারা দিন ধরে বৃষ্টিপাত চলবে দেখতে পাচ্ছেন সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে গোয়ালপাড়ার দিকে তাপমাত্রা ওই একই রকম থাকছে আমরা আরও কী দেখব যদি আমরা এবার এদিকটা দেখে নিই তেজপুর তেজপুরের দিকে বৃষ্টিপাত সারাদিনই মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে দুপুরের দিকে ভালো বৃষ্টিপাত রয়েছে চার দশমিক ছয় মিলিমিটার তাপমাত্রা থাকবে তিরিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এইটা আমরা দেখে নিলাম আসামে কেমন চলছে মোটামুটি আসামে বৃষ্টিপাত কিন্তু ভালোই চলছে জোরহাটের দিকে একবার দেখেন এদিকটায় যারা থাকেন দেখে নিন সারাদিনই বৃষ্টিপাত চলবে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকবে আংশিক মেঘলা আকাশ থাকবে সব রকমই থাকবে কিন্তু মিলিমিসে আবহাওয়া মোটামুটি চলবে বৃষ্টিপাত চলবে এটা আমরা দেখতে পাচ্ছি ডিমপুরের দিকে একবার দেখেন ডিমাপুরের দিকে কীরকম আছে ডিমাপুরের দিকে খুব একটা বৃষ্টিপাতের চান্স নেই আংশিক মেঘলা আকাশ এরকম থাকবে দেখতে পাচ্ছেন আমরা দেখে নিলাম আজকে এবারে আমরা একবার দেখে নিই ত্রিপুরাতে কেমন আবহাওয়া থাকতে পারে ত্রিপুরার আমরা আগরতলা দেখতে পাচ্ছি আগরতলাতে আজকে মোটামুটি দুপুরের সকালে দেখে সেরকম নেই তবে দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ আপনাদের কেমন লাগছে কিন্তু উল্লেখ করে জানাবেন এই মোডে আপনাদের আবহাওয়া দেখতে আমবাসাতে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি খুব বেশি বৃষ্টিপাতের চান্স নেই হালকা মাঝারি বৃষ্টিপাত সারাদিনই হাওয়া মোটামুটি থাকবে আট থেকে তেরো কিলোমিটার পা প্রতি ঘন্টায় আমরা যদি আরেকটু দেখি নিই এখানে অমরপুর দেখা যাচ্ছে অমরপুরের আশেপাশে আবহাওয়া কেমন থাকবে অমরপুরটা আমরা ক্লিক করলাম অমরপুরে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ এরকম থাকবে বৃষ্টিপাত খুব বেশি নেই মাঝারি হালকা মাঝারি বৃষ্টিপাত কখনও সখনো হতে পারে বজ্র বজ্রবিদ্যুতে দেখাও মিলতে পারে এরকম দেখা যাচ্ছে মোটা মোটামুটি আমরা চেষ্টা করছি মোটামুটি আমাদের সব দিকটা মোটামুটি কভার করতে বাংলাদেশটা দিকটা হয়ে গেল মৌলম্বী বাজারটা একবার দেখে নিই মৌলমী বাজারে কিন্তু মোটামুটি সারাদিনই আংশিক মেঘলা আকাশ হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে তো মোটামুটি এই একটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই উত্তরবঙ্গে হিউজ বৃষ্টি বাংলাদেশে ভাগেও সেরকম বৃষ্টি নেই সমুদ্র উপকূলেও সেরকম বৃষ্টিপাত নেই মাঝামাঝি কিন্তু উত্তর দিকে রংপুর সাইডে কিন্তু এবং সিলেটে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের দেখা যাচ্ছে ত্রিপুরাতেও খুব আশাব্যঞ্জক বৃষ্টি নেই মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে কিন্তু আসামে আজ মোটামুটি বৃষ্টিপাত দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে সাইডটায় এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি এই দিকটায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই এখানটায় একবার দেখে নিই এদিকটায় জোর এখানটায় মোটামুটি শিবসাগরের দিকটা একবার দেখে নিই শিবসাগর কেমন রয়েছে শিবসাগরের দিকে যদি ক্লিক করি তাহলে মোটামুটি শিবসাগরের দিকে কিন্তু আজ সারাদিন বৃষ্টিপাত চলতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ থাকবে এরকম কিন্তু পাওয়া যাচ্ছে মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেল কুড়ি মিনিট চলে গেল প্রায় তাও চেষ্টা করলাম আপনাদের কভার করার ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওটা কেমন লাগছে ধন্যবাদ